ইউক্রেনে হামলাকে কেন্দ্র করে রাশিয়ার তেল সহ অন্যান্য জ্বালানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট বাইডেন শুরু থেকে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়ে আসছেন এদিকে বাইশ সালের শেষ নাগাদ রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ করার কথা জানিয়েছে মিত্র যুক্তরাজ্য সবশেষ যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে লাফিয়ে বাড়তে পারে তেলের দাম যার প্রভাব পড়বে মানুষের জীবনযাত্রায় রাশিয়ার তেল গ্যাস ও কয়লার উপর নিষেধাজ্ঞা দিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন রাশিয়ার তেলবাহী জাহাজ আর যুক্তরাষ্ট্রের বন্দর প্রবেশ করতে পারবে না মিত্রদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি রাশিয়া হচ্ছে বিশ্বের শীর্ষ তেল উৎপাদন দেশ দৈনিক সত্তর লাখ ব্যারেল বা বৈশ্বিক সাত শতাংশ তেল সরবরাহ করে দেশটি দুই সালে যুক্তরাষ্ট্র গড়ে প্রতিদিন দুই লাখ নয় হাজার ব্যারেল পাঁচ লাখ অন্যান্য পেট্রোলিয়াম পণ্য রাশিয়া থেকে আমদানি করে যা অপরিস্থিতি তেল আমদানির তিন শতাংশ ও মার্কিন শোধনাগার দ্বারা প্রক্রিয়াকৃত তেলের এক শতাংশ ফলে বিশ্লেষণে দেখা গেছে রাশিয়ার তেল নিষিদ্ধ করা যুক্তরাষ্ট্রের তেমন কোনো ক্ষতি হবে না বা তারা এটা পুষিয়ে নিতে পারবে মেয়ার রিসোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেলিয়া মেয়ার বলেন বর্তমান বিনিময় হার অনুযায়ী যুক্তরাষ্ট্রের জন্য পুষিয়ে নেওয়া সহজ হলে ইউরোপের জন্য এটা অনেক বেশি কঠিন হবে যুক্তরাষ্ট্রের থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হবে যদি ইউরোপ একই সিদ্ধান্ত নেয় এমন পরিস্থিতিতে ভারত ও চীন থেকে তেল কিনতে হতে পারে নিষেধের ঘোষণায় তেলের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে যেতে পারে এর মধ্যে গত মাসে তেলের দাম ত্রিশ শতাংশ বেড়েছে এক ব্যারেল তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় একশো ত্রিশ ডলার যা যুক্তরাষ্ট্রে এক গ্যালন দাম হয়েছে চার দশমিক সতেরো ডলার জ্বালানি বিশ্লেষকটা সতর্ক করে জানিয়েছেন যদি গ্রাহকরা রাশিয়ার তেল কেনা বন্ধ রাখে তাহলে এক ব্যারেল তেলের দাম একশো ডলার থেকে দুইশো ডলার হতে পারে তাছাড়া যুক্তরাষ্ট্রের গ্যাসের দাম গ্যালন প্রতি পাঁচ ডলার হতে পারে তবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে অর্থাৎ সব ধরনের পণ্যের দাম বেড়ে যেতে পারে দেশটিতে বর্তমানে মূল্যস্ফীতি চল্লিশ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে রাশিয়ার জ্বালানির উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ফলে বিশ্ববাজারে বেড়ে যাওয়া তেলের দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সাহায্যের অনুরোধ করলেও তা প্রত্যাখ্যান করেছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্য এবং আমেরিকার কয়েকজন কর্মকর্তার বরাদ দিয়ে দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার এই খবর দিয়েছে পত্রিকাটি বলেছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে সারা দেননি পত্রিকাটিকে একজন মার্কিন কর্মকর্তা বলেন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজের সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের টেলিফোন আশা করা হলেও তা হয়নি ওই কর্মকর্তা বলেন যুবরাজ বিন সালমানের সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের ফোন আলাপের পরিকল্পনা ছিল এবং সৌদি আরবের তেলের বিষয়টি মূলত আলোচনার বিষয়বস্তু ছিল ওয়াল স্ট্রিট জার্নাল বলছে ইয়েমেন যুদ্ধে জো বাইডেনের অবস্থান এবং ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা পুনর্বহাল আলোচনা এসো নিয়ে সৌদি আরবও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কিছুটা তিক্ত হয়ে উঠেছে পত্রিকাটি বলছে ইউমেনে আগ্রাসনের ব্যাপারে আরব দেশ দুটি আমেরিকার কাছ থেকে আরো বেশি সহযোগিতা চায় পাশাপাশি সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসুকি হত্যার ঘটনায় যুবরাজ বিন সালমানের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সে ব্যাপারেও আমেরিকার কাছ থেকে উদার মনোভাব প্রত্যাশা করে রিয়াদ ইউক্রেনে সামরিক অভিযানের জের ধরে মার্কিন প্রেসিডেন্ট জো রাশিয়া থেকে তেল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেন পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যায় বর্তমানে প্রতি ব্যারের তেল একশো ত্রিশ ডলার বিক্রি হচ্ছে যা গত চোদ্দ বছরের মধ্যে সর্বোচ্চ দাম এছাড়া আমেরিকার বাজার প্রতি গ্যালন পরিশোধিত তেল চার দশমিক এক সাত ডলার বিক্রি হচ্ছে এটি যেকোনো সময়ের চেয়ে বেশি দাম